Assalamu alaikum, welcome back to Raina Shahar Blogs UK. Shakul Hamulason, Shahari Balason, Alhamdulillah, you have not Dwai Balasi. As Governor Shamna Kiso Harvest Kormo, who have not a lobby to share Hori, Udatafana Hoyshak, Garden Shamna Garden, Kokisu Hoyshak Harvest Hori, her mother Tatamal Balanai, a Patata Kisu Laganosto Alfate. তে খাত দি ভিডিও করা ওর আর খাত দি খাটা ওর লাই ভিডিওটা একটু লড়ে আসলে আপনারা মাইন্ড করবেন না, কারণ একাত দি করা সম্ভব নয়। তবু একাত দি করছেন আর একাত দি হারভেস্টিং করা, তো হয়ে আপনার কিছু শেয়ার করি আর আরও কিছু জিনিস আছে হারভেস্ট করবো। আপনারা সবার ওই প্রিয় একটা জিনিস আমি হারভেস্ট করবো আপনার লোক শেয়ার করবো। আর এর ভিতরে দেখালাম কই আমার যে হৈশাকটা পয়শাকটা আপনার লোক শেয়ার করলাম, হারভেস্ট করলাম, মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আর উপাদেরটা তো তেমন বালা পাইছে না, লাগে পয়শাকটা তেমন বলতে পারছে না, ফাতাটাও তেমন সুবিধা নাই। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আছি, যতটুকু পাইছি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া হাফি। ও দেখতে ফেলা অনেকগুলা পয়শাক হারভেস্ট করলাম আর চিন্তা করলাম এটা পয়শাকটা খিতা দিয়া রান্না করে খাইতাম। আপনারা একটু কমেন্ট বক্সে কইবা পয়শাকের ফাতা খিলা খাইলে মজা হইব, আপনারা আমার কমেন্ট বক্সে কইবা কোন মাছ দিয়া খাইলে মজা হইব। ও দেখতে পারা মাশাল্লাহ অনেকগুলা পয়শাক এটা সামনের গার্ডেন থেকে তুলছে, আপনার লগে হয়ে একটু শেয়ার করে আর আপনারা কাইন্ডলি কইবা এটা কিজাত মাছ দিয়ে খাইলে মজা হইব। ও দেখোকা এটা টু পার্টের রয়েছে, দুইটা বক্সের মাঝে এটা সেকেন্ড বক্স তাকে হারভেস্ট করা হল। আর আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবো আর অবশ্যই লাগার কথা। আর আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, আপনারা সাবস্ক্রাইবটা মনে করে করবা, তো আগামীতে সুন্দর সুন্দর ভিডিও পাইবা। দেখোকা অনেকগুলা পয়সা তো হই, আমি তো সবসময় আপনার লগে আপডেট রাখি, কেতা করি না করি গার্ডেনও সকলতে আমার ভিউয়ার সকলদের দেখাই। আর আপনারা তো সবসময় ভিডিওটা দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ সকলে। আর যারা ভিডিও দেখছেন না প্লিজ কাইন্ডলি ভিডিওটা দেখবা। দেখতে পারা অনেকগুলা পয়শাক, আসলে আমরা বেশি হ্যাপি আমরা লন্ডনের মাটিতে থাকার ফলেও যে অনেকগুলো দেশি ভেজিটেবল রোপণ করতে পারলাম, খারাম অর্গানিক ফুড লিভস সকলতে যে খারাম মাসাল্লাহ ভালোই লাগে, খুশিও লাগে। বিদেশ থাকার ফলেও যে আমরা এত কষ্ট করি অনেকগুলো ফসল হলাই আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনার কাছে কিলা লাগে। ও দেখতে পারা অনেকগুলা খুশান এটা লম্বই গেছিল, তো এগুলো খাটা হয়ে গেছে, খাটটা কিন্তু আইনার সবটা এটা গড়ি থাকবো, গড়ি থাকলে ড্যাম দিব আর ভবিষ্যতে ধরলেন ঠান্ডা পড়ে গেলে গড়ি গুন তুললে আনলাম আমার গ্রিন হাউসও আর ওর ড্যাম থেকে বাকি আরও হইব। ও দেখতে পারলাম সবগুলা হৈশাক আমি হারভেস্ট করলাম, আরও কিছু করবো একটা জিনিস আপনার সবার প্রিয় অবশ্য আপনার দেখতে থাকুক আমি দেখাইমো। দেখতে পারলা এখলা খাওয়া দায়িত নাই, অনেকগুলো ফাতা হারভেস্ট করা হয়েছে। এটা আমি একটা বক্সের মাঝে রয়েছি, দেখতে পারলে আপনার দেখতে পারলা একটা খাটের বক্স আর সাইডের দিয়ে বাসনা লাখানটা আছে মাছা। আরও একটা গাছ দেখতে পারলা কত সুন্দর গাছ, এটা আমি বীজ রাখি লাইছি, এই গাছ থেকে অনেকগুলো বীজ পাইমু। এটা হইল একটা ডিফারেন্ট কালার বাত্তা শাক, এটা খুব সুন্দর লাগে গার্ডেনের মাঝে, আমার অনেকগুলো গাছ আছে বাত্তা শাক দেখতে পারা মাশাল্লাহ অনেকগুলো। তো আপনার লোকের সকল তো শেয়ার করলাম, দেখোকা অনেকগুলা
বৈশাখ, আমি একটু কম মাত্রা করে আপনারা দেখতে থাকো কা, যখন দরকার আমি ইনশাল্লাহ আপনারা করার কইমু, যেন হেল্প লাগবে না আমি হেল্প করবো। দেখো কা ওই কিছু দেখাই নাই আপনারা রে, দেখতে পারলে আমি হারভেস্ট করে গরুর একটা ঠিকঠাক গুলো উপরে রাখছি, রাখার ফলে হয়ে আপনারা সকলটা দেখাই। ওখানে আপনারা লোক একটা জিনিসটা হারভেস্ট করলাম, দেখো আপনারা সকলে প্রিয় দেশি আলু, আমি দেশি আলুটা হারভেস্ট করলাম। আমার লগে একজন হেল্পার আছেন, আমার প্রিয় ভাই, আমার দাদা ভাই আমার লগে আছেন, আমাদের একটু হেল্প করবা। দেখতে পারলে অনেকগুলা দেশি আলু আমরা রোপণ করছিলাম, তখন ওই ঠান্ডার সময় আইসে নষ্ট হয়ে যাব, তো কিছুটা হারভেস্ট করিলাই। দেখতে পারলে মাশাল্লাহ এক দুই তরকারির বুজ আমরা ফাই দিছি, দেখতে পারলে অনেকগুলা দেশি লাল আলু। আর এই লাল আলু তো আপনারা সকলেরই প্রিয়, সহ দোকানেও সবসময় পাওয়া যায় না দেশি আলু, মাশাল্লাহ কতগুলো আলু হয়েছে আপনারা দেখতে পারা, সবটি লাল টকটকা, এর মাঝে সাদাটাও আছে, প্রায় অংশই লাল আলু দেখতে পারা মাশাল্লাহ। ও আপনারা দেখতে পারলে আমার লগে কত বড়জন হেল্পার, আমার দাদা ভাই, আমার দাদা ভাই আমার হেল্প করা, আসলে মনে হয় কাউন্টিং করা কতটা আলু পটেটো আমরা পাইছি, মনে হয় একটু গনরা গনরা দেখরা তরকারি হইবনি সকল সময়, তাই আমার লগে তা হয় তাই আমার একটু বালা ফাইন, আর একটু একটু দুষ্টামি করলে আমার যে বালা লাগে সেতানিও করেন, মানে এটা সহায়তারি না একটা ফোনি টাইপের সহায়তানি করেন, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি সবসময় লগে রাখি ধোকা, তাই ব্রাশ লইছেন ডঙ্কল বা পানির পাইপ লই বা কতটা করেন মাশাল্লাহ, আমার যে ভালো লাগে সবসময় আমার লগে রাখি। চিন্তা করো আগামীতে তাই আমার গার্ডেনটা গছাই দিলে মু, তাই আমার দাদা ভাইয়ে গার্ডেনিং করবা, দেখতে পারা খাউন্ট করবা তৈরা, আপনারা খেতা খুব আমার দাদা বাইর গেছে আমার গার্ডেনটা গোছাই দিলে, তো আপনি ভবিষ্যতে তাই গার্ডেনিং করবানে। আসলে আমার যে ভালো লাগে আমার যে আমার দাদা ভাই হেল্প করেন, মার্শাল্লাহ অনেকগুলা দেশি আলু খুবই সুন্দর লাগে, যে সময় আমরা তুলছি মাটির ভিতর থেকে যে আলুটা বা করছি খুবই ভালো লাগছে, দেখতে পারলে এখন কিছু ওয়াশ করলাম, ওয়াশ করে গরু আনমু, আর চিন্তা করলাম এটা আর খিলা খাইতাম কিরাত মাছ দিয়ে খাইতাম, আপনারা কমেন্ট বক্সও কইবা দেশের আলুটা খিলা খাইলে ভালো হইব। তো আশা করি আপনারা ভিডিওটা খুবই ভালো লাগছে আর লাগবো, আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবা না, লাইক কমেন্ট করবা, সবসময় ভিডিওটা দেখবা, দেখা দেওয়ার পরে আলুটা খুবই সুন্দর লাগে, অনেকগুলা আলু দেখতে পারলা, আসলে আমার কাছে লাগে দুইটা তরকারি হইব, তখন চিন্তাধারা করো আমি খেতা দিয়ে খাইতাম, কত মজার একটা জিনিস হারভেস্ট করছি, দেখো বৈশাখও আপনারা দেখার নিয়ে দুইটা একদারও রাখছি মাশাল্লাহ, খুবই ভালো লাগে ইনশাল্লাহ। আরও কিছু অনেকগুলো জিনিস হারভেস্ট করবো বাকি রয়েছে আপনার লগে শেয়ার করবো আগামীতে, সকল তো আপনার লগে দেখা নিব, আর আজকে লাগি এগুলোই হারভেস্ট করছি ইনশাল্লাহ আগামীতে আরও দেখাইমো, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।